সালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সুহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন এই কমিউনিটির একজন আলোকিত মানুষ, যিনি কমিউনিটির বিভিন্ন কার্যক্রম সহ আইন বিষয়ক সেবা এই কমিউনিটিকে 30 বছরের ঊর্ধ্ব সময় ধরে দিয়ে আসছেন, সেই প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, MBE। সো আপনাদের যদি কোনো ধরনের ইমিগ্রেশন অথবা অন্য ধরনের আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমার আপনার সকলের প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ মির কাছে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন সোহেল ভাই? জি, আমি ভালো আছি আল্লাহর রহমতে। ভাবি বাচ্চা ভালো আছে মাশাআল্লাহ? জি ভালো আল্লাহর রহমতে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি সরাসরি চলে যেতে চাচ্ছি ব্যারিস্টার সাহেব, আপনার যে মূল্যবান ওপেনিং রিমার্কস আমরা এটা মিস করতে চাই না, দয়া করে যদি আপনার রিমার্কস। থ্যাংক ইউ সোহেল ভাই। আজকের ওপেনিং রিমার্কে রিসেন্টলি টয়েনবি হল নামে একটা হল আছে, গত 100 বছর ধরে ইস্টেন্ডের একটা পার্ট অফ দ্য ফার্নিচার কমার্শিয়াল স্ট্রিটে। আমরা যখন আজ থেকে প্রায় 42-43 বছর আগে এখানে এসেছিলাম, তো আমাদের কমিউনিটি সার্ভিসের জন্য টয়েনবি হলেই আমরা যেতাম। রিসেন্টলি টয়েনবি হল একটা রিসার্চ করেছে যে এই স্ট্যান্ডে যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার, যারা আইন সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন এদের উপরে, এই যে পত্রিকাটা দেখছেন আমি আমার হাতে, মাশাল্লাহ, এখন পত্রিকা কিনতে হয় না, শুক্রবারে মসজিদে গেলেই দেখবেন বিভিন্ন ধরনের পত্রিকা, 4টা 5টা 6টা পত্রিকা বিনা পয়সায় পাওয়া যায়। এই পত্রিকাটা এর আমার মনে হয় ব্রিটেনে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক লেখা আছে এখানে। এটা তো এই পত্রিকার প্রথম পাতায় খবরটা দেখে আমার খুব খারাপ লাগলো। টয়েনবি হল, ওনারা একটা রিসার্চ করেছেন ইস্টেন্ডের অ্যাডভাইজার, ইমিগ্রেশন অ্যাডভাইজারদের উপরে। খুব দুঃখের ব্যাপার হলো যে এই রিসার্চে দেখা গিয়েছে প্রায় 127 জন ইমিগ্রেশন অ্যাডভাইজার বা আইনের পরামর্শদাতার উপর ওনারা জরিপ করেছেন, 1/3, অর্থাৎ 1/3 ওনারা বলতেছে যে এরা সঠিক অ্যাডভাইস দেয় না, এবং যে সঠিক অ্যাডভাইস দেয় না, যে সঠিক অ্যাডভাইস না দেওয়ার ফলে ক্লায়েন্টরা, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি মনে করেন আপনার একটা ফ্লু হয়েছে আর আপনি এক ডাক্তারের কাছে গিয়ে বললো না আপনার, আল্লাহ মাফ করুক, ক্যান্সার হয়ে গেছে, তাইলে আপনার বিড়ম্বনা, ট্রিটমেন্টের বিড়ম্বনা, সব কিছু গণ্ডগোল হয়ে যাবে না, উলট পালট হয়ে যাবে। এইভাবে ওনারা বলতেছে যে অ্যাডভাইজার, আমি সবার কথা বলছি না, যে 1/3, দ্যাট মিনস 33-34% অফ দি অ্যাডভাইজার, তাদের কোয়ালিফিকেশন নাই অথবা এরা সঠিক অ্যাডভাইস দেয় না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেআইনি পরামর্শ দেয়। আমি আমার ভাই বোন যারা আছেন, আপনারা লিগ্যাল অ্যাডভাইস নেন, মেহরবানি করে জেনে নেবেন। আপনি যখন আপনার সার্জারিতে যাবেন, সার্জারিতে গেলে নার্স বা রিসেপশনিস্টের কাছ থেকে আপনি ব্লাড প্রেশার দেখায় ওষুধ আনেন না, আপনি যান কার কাছে? সঠিক ডাক্তারের কাছে। তো আপনি এইভাবে যখন একটা অ্যাডভাইস নেবেন, আপনার জীবন মরণ ব্যবস্থা, এই দেশে থাকবেন কিভাবে, লিগ্যাল হবেন কিভাবে, বেনিফিট পান কিনা, এই সমস্ত বিভিন্ন ব্যাপারে আপনি আইনত পরামর্শ নেবেন, সঠিক মানুষের কাছ থেকে নেবেন। এই দেশে প্রফেশনাল যারা আছেন, প্রত্যেক প্রফেশনাল মানুষগুলোর অর্থাৎ আন্ডার রেগুলেশনস, অ্যাকাউন্টেন্ট সাহেবদের একটা লিস্ট আছে কারা কোয়ালিফাইড, ডেন্টিস্ট সাহেবদের একটা লিস্ট আছে কোন ডেন্টিস্টটা আপনার এই দাতব্য দাঁতের চিকিৎসা করতে পারে, অপটিশিয়ানদের একটা লিস্ট আছে কে চোখের ওষুধ দিতে পারে, এইরকম ধরেন অ্যাডভাইজারদেরও একটা লিস্ট আছে। আমরা যারা প্র্যাকটিসিং ব্যারিস্টার যারা, তাদের একটা লিস্ট আছে। আমি একটা উদাহরণস্বরূপ দুইটা বই নিয়ে আসছি আপনি সোহেল ভাই। হোয়াট এ কোইন্সিডেন্স, আজকে সকালে আমার কাছে এসেছে একটা বই। এই একটা বই দেখতেছেন, এটা দি বার ডাইরেক্টরি 2015 এডিশন। এই দেশে যত প্র্যাকটিসিং ব্যারিস্টার আছে সব ব্যারিস্টারদের এই 2015 সালের এই লিস্ট এদের মধ্যে আছে। আপনি যদি কোনো লোক বলে, ব্যারিস্টার বলে দাবি করে, আপনি এই বইয়ে বা অনলাইনে গিয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এ সঠিক মানুষ কিনা।
আর আজকে সকালে হলো কি, আজকে সকালে পেলাম এই যে দেখেন, এটা হলো 2016 এর এই ব্লু রঙের দি বার ডাইরেক্টরি 2016 এডিশন। প্রত্যেক বছর বার কাউন্সিল এরকম এক একটা বই বাইর করে, আপনি এটাতে দেখতে পারেন যে সঠিক মানুষ সে কি ব্যারিস্টার কিনা। সলিসিটরদেরও এরকম আপনার লিস্ট আছে, যেহেতু আমি প্র্যাকটিসিং ব্যারিস্টার এ কারণে এই বইটা নিয়ে আসলাম সবাইকে দেখানোর জন্য। দর্শকবৃন্দরা, আপনারা ভাই বোনেরা, আপনারা মেহরবানি করে যার কাছ থেকে অ্যাডভাইস নেবেন, মেহরবানি করে তার যোগ্যতা সম্বন্ধে, তার কোয়ালিফিকেশন সম্বন্ধে, তার এক্সপিরিয়েন্স সম্বন্ধে জেনে নেবেন। কারণ এই পত্রিকার যে রিসার্চ, এই রিসার্চে দেখা গেছে যে সাধারণ মানুষরা এই এক তৃতীয়াংশ অ্যাডভাইজারদের কাছ থেকে সঠিক উপদেশ পাচ্ছে না, কারণ দে আর নট রাইটলি কোয়ালিফাইড। তো আপনি যদি হাসপাতালে গেলেন অপারেশন করানোর জন্য, আর অপারেশনটা এই যে সার্জন সাহেব করলো না, করে দিল নার্স, তাইলে হবে কি, আপনার পেটটা কাটলো, এক রোগ আরেক রোগের সাথে আপনার জুড়া লাগিয়ে দিবে, ঠিক না? এর কারণে এই দেশে প্রত্যেক প্রফেশন ইজ হেভিলি রেগুলারাইজ, হেভিলি রেগুলেটেড। তো আপনি রেগুলেশন দেখে সঠিক মানুষের কাছ থেকে আপনার অ্যাডভাইস নেবেন, তাহলে আপনারা উপকৃত হবেন এবং দুশ্চিন্তায় ঘুমাতে পারবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, কারণ সঠিক এই উপদেশ না পাওয়ার মানে হচ্ছে বিপদে পড়া। শুধু এটা না যে আমি ভুল উপদেশ পেলাম, শুধু ওখানে আমি যে যখন কোর্টে গেলাম অথবা আমি হোমিওপ্যাথি গেলাম, তো বিপদে পড়ে গেলাম। এই জন্য দর্শক মন্ডলী, আমরা আমাদের গেস্ট আজকে যে ওপেনিং রিমার্কস রেখেছেন, আপনারা এটা আশা করছি ফলো করবেন, আপনাদের আগামী সমস্যাগুলো সমাধান হবে। আমি আর সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যেতে চাচ্ছি আপনাদের কাছে। আমি জানি অনেকেই লাইনে আছেন, আমি দেখতে চাচ্ছি কে আছেন আমাদের প্রথম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার নাম শায়ার আহমদ, ম্যানচেস্টার থেকে ফোন করছি। খুব আছেন ভাইয়া? ভাই আমি ওদের স্টুডেন্ট বিষয়ে আসলাম। জি, তারপরে আমি 2011 আসলাম আইয়ালে, আমি ওদের সব এক্সটেনশন করাইছিলাম। জি, আপনার আমি যে 3 মাস পরে আপনার যে সাইনিং দিতাম, আর আমার যে সলিসিটারে কইছিল আর কি যে আর এট দা মোমেন্ট আর কি আমার ওয়াইফ আর কি প্রেগনেন্ট, তো আমার বেবি ডিউ আর কি এন্ড অফ জানুয়ারি। তো আমার সলিসিটারে কইছিল যে আমার বেবি বর্ন ইয়ারলে আর কি অ্যাপ্লিকেশন করতাম। তো দিস উইক আপনার আমি যখন সাইন গেছিলাম, গেলে আপনার তারা আমার ডাটাবল ডকুমেন্টের ইন্টারভিউ নিছে। তো এখন আমার সলিসিটারে হইলে আর কি এখন আমি অ্যাপ্লিকেশন একটা করলিতাম হইব, পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছেন সুহেল ভাইয়া? জি ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমার নাম নুরুজ্জামান। কোথা থেকে বলছেন ভাইয়া? লন্ডন থেকে। জি বলেন। এসেক্স লন্ডন বার্কিং থেকে। জি ভাইয়া, প্রথম হলো যে আপনারে ধন্যবাদ দেওয়া এবং ব্যারিস্টার সাহেবকে ধন্যবাদ দেওয়া সুন্দর একটা অনুষ্ঠানের জন্য এবং এনটিভির কলা কৌশলীকে আর কি। জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আমাদের প্রশংসা করার জন্য। ভাইয়ার প্রশ্নটা করুন। জি, প্রশ্নটা হলো যে আমার সিম্পল, আমার অনেক প্রশ্ন, প্রতিদিন চেষ্টা করি যে লাইনে আসার জন্য, কিন্তু পাই না আর কি, যে লাইনে আসতে পারি না। অনেক দুঃখিত ভাইয়া, অনেক কলার থাকেন লাইনে, শত শত কলার থাকে। অনেক কলার থাকে। আমি আসলে উই পাসপোর্ট ধারী, মানে ইতালি থেকে এখানে এসেছি, লন্ডনে এসেছি। তো আমি শুধুমাত্র অনেক প্রশ্ন, কিন্তু আজকে একটা সিম্পল প্রশ্ন করবো আর কি, যেটা কারণ অনেক সময় দেখা যায় যে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের এই কোয়েশনটা বেশি থাকে এবং তাদেরই সমস্যাটা বেশি তুলে ধরা হয় আর কি। তো ইউরোপ থেকে যারা আসছে তাদের সাধারণত কেউ প্রশ্ন করে না, এবং আমরা অনেক কিছু জানার ইচ্ছা থাকে কিন্তু জানতে পারি না। আমরা এবারে আপনার প্রশ্নে যাই ভাইয়া।
আমার প্রশ্নটা হলো যে আমি যদি ব্রিটিশ ন্যাচুরালাইজেশন হইতে চাই, এখানে যদি পার্মানেন্ট হইতে চাই, তো আমার কতদিন পরে আমি অ্যাপ্লাই করতে পারবো ন্যাচুরালাইজেশনের জন্য? ওকে ভাইয়া, আপনার কোনো প্রশ্ন আছে পাশে? ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যেতে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রুমা কস্তা বলছি লন্ডন থেকে। আপনার নামটা আবার বলবেন। রুমা কস্তা। রুমা ফস্তা? হ্যাঁ জি, একটু একটু জোরে বলুন প্লিজ, বলুন। আচ্ছা, আমি এফএলআর এম এর জন্য অ্যাপ্লাই করব। তো আমার 18,600 এর উপরে ইনকাম আছে, কিন্তু আমি দুই জায়গায় কাজ করি এবং এক জায়গায় আমার কন্ট্রাক্ট 18 আওয়ার্স এবং আরেক জায়গায় 0 আওয়ার্স কন্ট্রাক্ট। কিন্তু যেখানে 0 আওয়ার্স কন্ট্রাক্ট ওখানে আমি বেশি আওয়ার করি আর কি, 40 to 50 আওয়ার্স। তাহলে এটা কি আমার কোনো প্রবলেম হবে কিনা? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার এমপ্লয়ারের যে লেটারটা, ওটা কেমন ধরনের হবে, মানে কিভাবে লিখবে আর কি? আপনার হাজবেন্ডের জন্য করবেন নাকি আপনি? মানে এফএলআর আমার জন্য, হ্যাঁ আমার হাজবেন্ড 10 বছরের জন্য অ্যাপ্লাই করবে আর কি, 10 বছরের ইয়েতে। না, এফএলআর আপনার স্ট্যাটাসটা, বর্তমান স্ট্যাটাসটা কি ম্যাডাম? আমি ডিপেন্ডেন্ট। আপনার হাজবেন্ড কি স্টুডেন্ট? আমার হাজবেন্ড স্টুডেন্ট ছিল, এরপরে এফএলআর এর জন্য অ্যাপ্লাই করছিল। তো এখন কি উনি আইএলআর পাইছে? আপনার হাজবেন্ড কি আইএলআর পেয়েছেন? হ্যাঁ না, পাননি। তাইলে আপনি, উনি যদি এফএলআর, উনি যদি ইনডিফিনিট লিভ না পায়, তাহলে আপনি স্পাউস ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন? না, আমি আমার হাজবেন্ডের সাথে একসাথে অ্যাপ্লাই করব, কারণ আমাদের দুজনের ভিসা একসাথে ইয়ে করতে হবে, মানে আমার ভিসাও তার সাথে, যেহেতু আমি তার ডিপেন্ডেন্ট, তার সাথে আমার ভিসা শেষ হয়ে যাবে। তো সে জন্য মানে আমরা একসাথে অ্যাপ্লাই করছি ইয়েতে, ইয়ের জন্য, যে এফএলআর এর জন্য। তো ওইটা রিফিউজাল হয়েছিল এবং এটা এখনো পেন্ডিং আছে আর কি জিনিসটা। তো তো এখন আপনি কি এখন আপনি কি আপনি তো আমাকে তো বিপদে ফেলাই দিলেন। আপনি বলতেছেন এফএলআর এম করবেন, এই কথা বলতেছেন না? হ্যাঁ। এফএলআর এম মানে হলো একজন সেটেল হতে হয়, হাজবেন্ড বা ওয়াইফের যদি ইনডিফিনিট লিভ থাকে, অথবা আমার হাজবেন্ড 10 বছরের জন্য অ্যাপ্লাই করবে আর কি, বিয়ের জন্য। এখন আমার হাজবেন্ডের সাথে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাইলে তো ওইটা আপনি এফএলআর এম না, আপনি ওইটা বলতেছেন এফএলআর এফপি, অথবা যেটা বলতেছেন সেট এল আর, লং রেসিডেন্সের ভিত্তিতে আপনার হাজবেন্ড যাতে সেটেল হতে পারেন এই কারণে অ্যাপ্লাই করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাইলে এফএলআর এম না। ঠিক আছে, শুনতে থাকেন। অনেক ধন্যবাদ বোন, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। বেশি আমরা যদি আপনি অনুমতি দেন, আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারি এই সময়ের ভিতরে, দুই ছোট্ট একটি আপনারা সব মানচেস্টারের বন্ধু বান্ধবরা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা দেখতেছেন, আপনারা সকল ভালো আছেন তো ইনশাল্লাহ? শায়ের আহমেদ মানচেস্টার থেকে ফোন করছেন, ওইরা তাই TR4 ফয়লা আইসলা 2011। কিন্তু টয়েক মিনিং যে দুই নম্বরই সার্টিফিকেট একটা দিসলা, এই যে ইংলিশ সার্টিফিকেট B2-র, ওটার কারণে যদিও বিয়া করছেন, এর কারণে বিয়া করার সত্ত্বেও তান্ডে রিফিউজ করে দিছে হোম অফিস, আপিল রাইট দিছে না, কইছে মিস্টার শায়ের আহমেদ তুমি আইয়া দুই সপ্তাহ বাদে বাদে বা এক সপ্তাহ বাদে বাদে আইয়া সাইন করবাই। এখন তারা হাই কমিশনের লগে যোগাযোগ করিয়া কোর্ট শায়ের আহমেদ বাইরে দেশে পাঠাই দিত একটা ট্রাভেল ডকুমেন্ট করবা লাগে। আপনার সলিসিটারে অ্যাডভাইস করছেন যে তাড়াতাড়ি আরও অ্যাপ্লিকেশন করি লাগবা, নাইলে আপনারে ফাটাই দিতে পারে। শুনেন, হোয়াট এ কোইন্সিডেন্স, আমার এক ক্লায়েন্ট এইরকম, আমি বড় কেস করিয়া 2004 সাল এ বেটারে স্টুডেন্ট উকিল মানুষ আনছিলাম স্টুডেন্ট হিসাবে, আওয়ার পরে আপনার মতো বেটা বদলুকে বিয়া করছেন ইনডিফিনিট লিভালা মহিলারে, এক বাচ্চাও হয়েছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে অ্যাপ্লাই করছেন, মনে মনে তো সপ্তাহ ইনডিফিনিট লিভ হইয়া আইব,
অতদিন হয়ে গেছে গিয়া, অথবা ওয়াইফর ডিপেন্ডেন্ট হিসাবে দিব, এটা রিফিউজ হয়ে গেছে জাস্ট বিকজ অফ টোয়াক। আমি বিচারার দোষে রিফিউজ হয়েছে আর আমার অফিসও বিচারায় দেখি তার ওয়াইফ রে যে দমক দামক দেয়, আমি বললাম এই বেটার কাম আমি আর করতাম না। যে বেটা পাবলিকলি তার বৌরে বৌরে দেখি বকাবকি করে মারণ ধরবনি, দুষল্য হে টোয়াক দুই নম্বরই বেটায় আপনার দুই নম্বরই করে পরীক্ষা দিছে, না দিয়া হয়েছে পরীক্ষা দিলাইছে। এখন ডিফিউজ হওয়ার কারণে ব্যারিস্টার সাহেবের চেম্বারও দেখি বেটার বৌরে আমার স্টাফের সামনে হ্যাঁ তোমার কারণে, আমি কই এই বেটা বোধহয় উকিল মানুষ আর এইরকম যদি করে তে দেশ অন্য খান হইলে বেটির মারল না মনে হয় আর তার দোষ। আমি আপনার কথা কই আর ভাই শাহের সাহেব আপনার কইছেন যে আপনার আরেকটা এপ্লাই করি লইবা লাগি, আরেকটা এপ্লাই করিলে তাও কারণে বাচ্চাও আইব মনে করা ও জানুয়ারিত মনে হয় বাচ্চাও দিব, বাচ্চা হয়ে গেল যেন আপনি ফার ফাই লইবা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আপনার সলিসিটার সাহেবরে কইন জানো বলে আপনি খালি এমনি কইরে আরেকটা অ্যাপ্লিকেশন করিলাই, অ্যাপ্লিকেশন করিলেও গাট ফাটি দিলাইবানি, ইউ নিড অ্যাকচুয়ালি প্রফেশনাল অ্যাডভাইস। এই টোয়েক সম্বন্ধে কিতা করতে হইব, কোন সার্কামস্টেন্সে টোয়েক দিছিলা, হাসারর আপনার এই যে ভোকেল অডিও ক্যাসেট নিছেনি নানি ইতানিয়া বহুত আপনার জানা লাগব। এরপরে হুট করে আরও অ্যাপ্লাই করেন না জানো, দিস ইজ মাই অ্যাডভাইস। আর বাচ্চা দুনিয়ায় তাইলেও যেন আপনার দিলেইব সালাম করিয়া লিভ, এই ধরনের কিছু নাই। আপনি সঠিকভাবে আপনার সলিসিটার থেকে গিয়া অন্য সলিসিটারের কাছে, অন্য লয়ারের কাছে ম্যানচেস্টারও অন্য লয়ারের কাছে গিয়া আরও দুইটা ইয়ে নেন জানো, অ্যাডভাইস নেন জানো, কারণ আই ক্যান সি দ্যাট ইন ফিউচার ইউ আর গোন বি ইন ট্রাবল। সরি শাহের ভাই ইন ম্যানচেস্টার, আপনার লাগে পজিটিভ কোনো কিছু কইতে পারলাম না, কিন্তু গেট টু মোর অ্যাডভাইস ফ্রম টু মোর লয়ার্স। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুন্দর করে আমার কলের উত্তর দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি একটা ছোট্ট বিরতির সময়। বিরতির পর সরাসরি চলে আসবো আপনাদের কাছে, আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং যারা লাইনে আছেন তাদের কল নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।